আমরা জানি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে বান্দাকে ডাকেন তার কাছ থেকে চাওয়ার জন্য কিন্তু আমাদের অঞ্চলে যখন রাতের শেষ তৃতীয়াংশ হয় তখন পৃথিবীর অনেক দেশে ওই সময় দিন হয় তবে কি আল্লাহ তাআলা সব সময় প্রথম আসমানেই থাকেন যেহেতু প্রথম আসমান একটাই সুন্দর প্রশ্ন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে হবে না আল্লাহকে আমাদের সাথে তুলনা করলে আপনি এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারেন না আল্লাহকে আপনি সেটা মনে করছেন আল্লাহ তো হাকামুল হাকিমিন আমরা তো সৃষ্টি তিনি তো স্রষ্টা আমাদের এখানে যখন ভোর রাত পৃথিবীর অনেক দেশে সৌদি আরবে তখন অন্য সময় হতে পারে পারে কি পারে না আমেরিকাতে তখন দিনের বেলা হতে পারে সৌদি আরবে তখন দিনের বেলা হতে পারে যেখানে যখন ভোর রাত হবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জায়গার মানুষের আকাশে নেমে আসাটা হবে আল্লাহ তাআলা একই সঙ্গে অনেকগুলো অবস্থা তার হতে পারে হাজার লাখ কোটি অগণিত অবস্থা হতে পারে কারণ তিনি আল্লাহ আমাদের মতো না লাইসা কামিতলিহি শাই তার মতো আর কেউ না তিনি আর কারোর মতো না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ তার সমতুল্য তার দৃষ্টান্ত আর কেউ অতএব আপনি আমি যেটা পারি না তিনি সেটা পারেন একই সঙ্গে কোথাও তিনি দেখেন এক কোথাও একজনকে অনুগ্রহ করছেন আরেকজনকে মৃত্যু দিচ্ছেন আরেকজনকে জীবন দিচ্ছেন একজনকে ধনী করছেন আরেকজনকে গরিব করছেন একজনের বিপদ উদ্ধার করছেন আরেকজনকে বিপদে ফেলে পরীক্ষা করছেন এক জায়গায় আযাব দিচ্ছেন আরেক জায়গায় রহমত দিচ্ছেন একই সঙ্গে কোথাও বৃষ্টির অর্ডার দিচ্ছেন হাজার লাখ কোটি কোটি অগণিত কাজ এট এ টাইম তিনি করতে পারেন তার সাথে আমাদের কোনো তুলনা আমরা যারা এই প্রশ্ন করি তারা আমরা আল্লাহকে আমাদের মতো মনে করে চিন্তা করি আমি যখন দিনাজপুর থাকি তখন তো আমি ঢাকায় থাকি না যখন ঢাকায় থাকি তখন তো দিনাজপুর থাকি না তো আল্লাহ যখন এখানে আসমানে আসে তখন আবার সৌদি আরবের আসমানে কি হয় সারাদিন কি শুধু আল্লাহর নামানামি করে নাকি এটা হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞানতার কারণে আল্লাহ তাআলার সাথে কারোর কোনো তুলনা আরে ভাই আল্লাহ তো অনেক পরে আল্লাহর অনেক সৃষ্টি আছে যে সৃষ্টির ব্যাপারে আমরা কল্পনা করতে পারি না যে কত রকমের তার ভিতরে বৈচিত্র এট এ টাইম থাকতে পারে আল্লাহ সৃষ্টির মধ্যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি কাদির সবকিছুতে সক্ষম তার ব্যাপারটাকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে বোকামি হবে আমাদের মসজিদে পাঁচ ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মুনাজাত প্রচলিত আছে এখন আমি তাদের সাথে মুনাজাত করব নাকি উঠে চলে আসব ভাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া জিকির করতেন আপনি সে দোয়া জিকির করবেন এরপর আল্লাহ তাআলার কাছে যদি আপনার কিছু চাওয়ার থাকে সুন্নত পড়ে বা তার আগে আল্লাহর কাছে দুই হাত তুলে আপনি চান ভিন্ন কথা কিন্তু নামাজের পরে ট্র্যাডিশনাল মুনাজাত করতে হবে ইমামের সাথে মুয়াজ্জিনদের সাথে নিয়ে এমন কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় সালাম ফিরায় ফেলছে ইমামের সাথে মুক্তাদির ডিউটি শেষ কথা কি বুঝাতে পারছি আমার দেশে শেষ হয় না বসে থাকে সব ঠিক না যে হুজুর একটু হাত তোলেন হুজুরের সাথে হাত তুলছে হুজুর কি বলছে জানেও না আবার হুজুরের সাথে নামায় ফেলছে এর নাম দিছি আমি রেডিমেড মুনাজাত রেডিমেড মুনাজাত হবে না ভাই নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন তিন কুল পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার পড়বেন আরো দোয়া আছে সেগুলো পড়বেন জিকির আজকার করবেন বসে বসে ওই সম্মিলিত মুনাজাত এটাকে আমাদের দেশে যেভাবে আমরা আজকে বানিয়ে নিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে হাজার হাজার বার ইমামতি করেছেন তিনি দুই চারবারও যদি সাহাবীদেরকে নিয়ে এরকম ট্র্যাডিশনাল আমাদের মতো এরকম সবাইকে নিয়ে হাত তোলার মানো করতেন তাহলে হাদিসে অবশ্যই সেটা আসতো অথচ এরকম কোনো হাদিস পাওয়া যায় না ফজরের ওয়াক্ত কখন শেষ হয় সূর্য ওঠা বলতে সূর্য লাল হয়ে ওঠা নাকি ফর্সা হওয়া কখন নিষিদ্ধ সময় হয় ভাইরা আমার সূর্য কখন উদিত হয় আপনি যেই এলাকাতে যেই অঞ্চলে বসবাস করেন এখানে সূর্য কখন বের হয় তখন নামাজ নিষিদ্ধ হয় সূর্য কখন উদিত হয় আজকাল তার টাইমিং আধুনিক যুগে প্রতিদিনেরটা প্রতিদিন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে জানা যায় এতটা এত মিনিটে সূর্য উঠে ওই সূর্য ওঠার টাইম ফলো করে আপনি তার কয়েক মিনিট আগে ফজর নামাজ পড়া বন্ধ করবেন কারণ সূর্য যখন উঠে ওই মুহূর্তে নামাজ পড়া হারাম ওই মুহূর্তে নামাজ পড়া কি সূর্য পূজারীরা এই সময় সূর্যকে সিজদা করে তাদের সাথে যেন সাদৃশ্য না হয় সেজন্য নিজের এই টাইমে নামাজ পড়া নিষিদ্ধ ঠিক একইভাবে সূর্য যখন ডুবে ওই টাইমেও নামাজ পড়া নিষিদ্ধ কারণ ওই টাইমে সূর্য পূজারীরা সূর্যকে পূজা করে এই জন্য সূর্য যখন উঠে তার আগে পরে কয়েক মিনিট নামাজ পড়া উচিত না একদম লাস্ট মোমেন্টে গিয়ে তো এই জন্য পশ্চিমা পূব আকাশে সকালবেলা যে লালের কথা বলছেন সূর্য ওঠার অনেক আগে থেকে লাল হয়
তো ওই লাল হলেই যে নামাজ নিষিদ্ধ হবে ব্যাপারটা সেরকম না সূর্য ওঠার সময় হবে যখন তখন নামাজ হারাম হবে কথা কি বুঝাইতে পারছি আর সাদা ভাব যদি বলেন তো সাদা ভাব তো তার অনেক আগে থেকেই থাকে সূর্য ওঠার আধা ঘন্টা এক ঘন্টা আগে থেকে কি থাকে আকাশে পূর্ব আকাশে বিশেষ করে সাদা ভাব সাদা আভা থাকে তো ওই আভা থাকলে তখন নামাজ নিষিদ্ধ হবে না বরং তখনই তো ফজর পড়ার সময় কথা কি বুঝাইতে পারছি অতএব সূর্য যখন উঠবে অনলাইনে নেটে দেখবেন যে আজকে সানরাইজ কখন হবে সূর্য কখন উঠবে ক্যালেন্ডারে দেখতে পারেন অথেন্টিক ক্যালেন্ডারে ওইটা অনুযায়ী ফজর নামাজ পড়বেন